অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা উগ্রপন্থীদের চুক্তি অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কথা রয়েছে। এর মধ্যে চিফ মিনিস্টার রাবার মিশন প্রকল্পে 1 হেক্টর করে রাবার চারা প্রদান এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর নির্মাণ করে দেওয়া উল্লেখযোগ্য। রাজ্য সরকারের পিটিসি, টিআরপিসি, জনজাতি কল্যাণ দপ্তর এবং ব্লক ডেভেলপমেন্ট থেকে এই সহযোগিতা প্রদান করার কথা রয়েছে। রাজ্যের বিভিন্ন ব্লক আত্মসমর্পণকারী বৈরীদের সংশ্লিষ্ট সুযোগ সুবিধা প্রদান করলেও অমরপুর ব্লকের অধীন বিভিন্ন স্থানে বসবাসকারী আত্মসমর্পণকারী বৈরীদের এখন পর্যন্ত সংশ্লিষ্ট সুযোগ সুবিধার 20% প্রদান করা হয়নি। সংশ্লিষ্ট বিষয়ে অবগতির জন্য চলতি মাসের 8 জুলাই গোমতী জেলার জেলাশাসকের নিকট সংগঠনের 3টির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে 20 জুলাই এর মধ্যে সংশ্লিষ্ট সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা না হলে 25 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য অমরপুর উদয়পুর সড়ক অবরোধ করা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু 20 জুলাইয়ের মধ্যে জেলা শাসকের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে তারা কোনো সাড়া পাননি। বর্তমানে হাতে আরও 48 ঘন্টা সময় রয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আত্মসমর্পণকারী বৈরীদের 3টি সংগঠনের উদ্যোগে 25 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য অমরপুর উদয়পুর সড়ক অবরোধ করা হবে বলে জানানো হয়। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে 3টি সংগঠনের পক্ষে জয়েন্ট অ্যাকশন কমিটির সাধারণ সম্পাদক শৈলেন কুমার ব্রু এই সংবাদ জানান। আজকে 23 তারিখে আমরা প্রেস করছিস, 25 তারিখে আমরা অমরপুর টু উদয়পুর রুটে আমরা রুট ব্লক করব। এখানে আমার ডিমান্ড ছিল গত বছরের আমরা 1 হেক্টর করে রাবার চারা দেওয়ার কথা ছিল, এদের মধ্যে 0.5 হেক্টর করে দেওয়া হয়েছে, আর 0.5 হেক্টর এই বছরে দেওয়ার কথা ছিল 24-এর মধ্যে, তবু এখনও পাইছে না। 0.5 হেক্টরের মধ্যে যেটা দেওয়া হয়েছে এই 0.5 হেক্টরের ভ্যাকেন্সি ছাড়াও দেওয়া হয়েছে না অবধি এখন অবধি, এবং বেড়ার টাকাও দেওয়া হয়েছে না। গত বছরের 4টা ডিপার্টমেন্ট অমরপুর গোমতীতে পিটিজি, টিআরপিসি, ট্রাইবাল ওয়েলফেয়ার, ব্লক ডিপার্টমেন্ট, তারা 4টা ডিপার্টমেন্ট মিলাইয়া যেটা নিচ্ছে রাবার চারা দেওয়া হয়েছে। এর মধ্যে এখন অবধি যত ডিপার্টমেন্ট আছে বাকি সব দেওয়া হয়েছে, অমরপুর ব্লকের এখন আমরা ভ্যাকেন্সি পাইছে না এবং বেড়ার টাকাও পাওয়া গেছে না। আপনার 100%-এর মধ্যে 20% পাওয়া গেছে না, সেই কারণে আমরা আমার বেনিফিসিয়ারি বিক্ষোভের লাগিয়ে আমরা আগামী 25 তারিখে রাস্তা অবরোধ করব। এই দিনের সাংবাদিক সম্মেলনে জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটির সাধারণ সম্পাদক অন্তত কুমার জমাতিয়া সহ অন্যান্য সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।